ক্লাস এইটের ফাইনাল এক্সাম পেপারে এটা দেখতে থাকো, ম্যাথামেটিক্সের একে দাগে দেখো তোমাদের সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে যে কোনো 8টি। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, পূর্ণ ঘন সংখ্যা কোনটি? তো এখানে যে কোশ্চেনের মধ্যে যেসব অপশানগুলো আছে দেখতে পাচ্ছ, এদের মধ্যে পূর্ণ ঘন হতে হবে। তাহলে এখানে 216 হবে পূর্ণ ঘন সংখ্যা হিসাবে নির্বাচিত। এরপরে দেখো, হার্ডি রামানুর সংখ্যা কোনটি? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে আসে 1729। এরপরে দেখো, একটি শরবতে 2:1 অনুপাতে সিরাপ ও জল আছে, সেক্ষেত্রে 6 লিটার শরবতে সিরাপের জলের পরিমাণ, তো এটা ক্যালকুলেশন করলে 4 লিটার হবে। পরবর্তী অঙ্কগুলো দেখতে থাকো, এখানে সমস্ত এমসিকিউগুলোর সঠিক উত্তর কালি দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে, দেখতে থাকো। পরের পেজ লক্ষ্য করো।